নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক টেস্ট দিয়ে দেখুন যে বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে। তা আমাদের সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসুন এবং খাতা পেন্সিলে আপনারা বা খাতা পেনে আপনারা যে প্রশ্নের উত্তরটা সঠিক করতে পারছেন সেটা আপনারা রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল করতে পারছেন বা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আমাদের এই ভিডিও শেষে আপনাদের প্রাপ্ত মার্কস সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা আলোচনা পর্ব শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন 2615 নম্বর প্রশ্ন, আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে। তা সেই ফোল্ডারে আপনারা প্রত্যেকটা মোটিভেশনাল ভিডিও পেয়ে যাবেন। চলুন আমরা আজকে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। তা আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন, হোমটাক্সের প্রশ্ন, জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটি বিপরীত বলে মনে হচ্ছে আপনারা সেটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ স্থাবর, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2616 নম্বর প্রশ্নে, স্থাবর এর বিপরীত শব্দ কোনটি? তাহলে স্থাবরের বিপরীত শব্দ আমাদের বার করতে দিয়েছে। আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আগের মতোই কোশ্চেনটা দেওয়া হয়েছে, তখন ছিল জঙ্গম, জঙ্গম এর বিপরীতার্থ ছিল স্থাবর, এবার স্থাবরের বিপরীতার্থ আমাদের বার করতে হবে। তাহলে অবশ্যই এটা অপশান সি হবে, জঙ্গম। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুবই ইজি কোশ্চেন ছিল। তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2617 নম্বর প্রশ্ন, উপচয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা 1 2 3 4 বা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ বা অপশান বি অপচয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 2618 নম্বর প্রশ্ন, কৃষ্ণ এর বিপরীত শব্দ কোনটি? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান খ শুক্ল, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2619 নম্বর প্রশ্ন, আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক বিপরীত বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ তিরোভাব, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2620 নম্বর প্রশ্নে, জড় শব্দের বিপরীতার্থক শব্দ। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা বিপরীত বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক চেতন, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2621 নম্বর প্রশ্ন, গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? তাহলে গ্রহণ শব্দের বিপরীত শব্দ আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক বর্জন, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2622 নম্বর প্রশ্নে, প্রবল এর বিপরীত শব্দ কোনটি? আপনাদের চারটে অপশান দেওয়া আছে, যেটা আপনাদের সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ দুর্বল, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2623 নম্বর প্রশ্ন, চপল এর বিপরীত অর্থক শব্দ। তাহলে চপলের বিপরীতার্থক শব্দ আপনাদের বার করতে হবে 2623 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ গম্ভীর, তাদের সবার উত্তর সঠিক।
আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2624 নম্বর প্রশ্ন, হরণ শব্দের বিপরীতার্থক শব্দ। তাহলে হরণ শব্দের বিপরীতার্থক শব্দ আপনাদের চারটের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা বলছেন অপশান গ পূরণ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2625 নম্বর প্রশ্ন, তিমির শব্দের বিপরীত শব্দ কোনটি। তাহলে তিমির শব্দে যেটা বিপরীত শব্দ মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ আলোক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2626 নম্বর প্রশ্ন, বর্ধমান শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি। তাহলে বর্ধমান শব্দের বিপরীতার্থক শব্দ আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান খ ক্ষীয়মান, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2627 নম্বর প্রশ্ন, গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি। তো আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তাহলে গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ, যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশান ক সন্ন্যাসী, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2628 নম্বর প্রশ্ন, সঞ্চয় এর বিপরীতার্থক শব্দ কোনটি। তাহলে সঞ্চয়ের বিপরীতার্থক শব্দ আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ অপচয়, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 2629 নম্বর প্রশ্ন, নির্ভীক এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি। তাহলে নির্ভীক এর সঠিক বিপরীতার্থক শব্দ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ ভীরু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এবার আজকে 15টা কোশ্চেনের মধ্যে কার কটা সঠিক উত্তর হলো আপনারা অবশ্যই সৎভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আমাদেরকে পোস্ট করার মাধ্যমে যেরকমভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে সঠিকভাবে ক্যালকুলেট করে সৎভাবে আমাদেরকে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোয়েশ্চেন আমাদের পোস্ট করতে পারেন, বা আপনারা আমাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাদের কোশ্চেনের সৎ এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন। আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় পর্যায়ে, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। তো আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, অনন্ত শব্দের বিপরীত শব্দ কোনটি। অপশান ক অন্ত, অপশান খ শান্ত, অপশান গ আদি, এবং অপশান গ আদ্যন্ত। আবার আমি আপনাদের আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, অনন্ত শব্দের বিপরীত শব্দ কোনটি। অপশান ক অন্ত, অপশান খ শান্ত, অপশান গ আদি, এবং অপশান গ আদ্যন্ত। আপনার এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।